সর্বপ্রথম আমার মাজা ব্যথা ছিল, মাজা ব্যথা থাকলে বাদে এক ডক্টর দেখাইছি। মাজা ব্যথা? হ্যাঁ, মাজা ব্যথা। কত বছর আগে? এটা 3 বছর আগে। 3 বছর ওখান থেকে 3 বছর আগে কি হয়েছিল? আগে তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কোমরে কোনো ব্যথা ছিল না? ব্যথা ছিল। হঠাৎ করে ব্যথার কারণ কি? হঠাৎ করে ঘুম থেকে, আচ্ছা ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে দেখছেন কোমরে ব্যথা। কোমরে ব্যথা, তখন অল্প ব্যথাটা বেশি ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা ছিল। আবার মিশরি ডাক্তার দেখাইছি, আবার তিন ডাক্তার হল গেল আর কি। মিশরি ডাক্তার যখন দেখিয়েছেন, সে কি বললো? তো মিশরি ডাক্তার দেখাইলে, হ্যাঁ এইটাই মাজা ব্যথা, মাজা ব্যথা আর কো এক্সারসাইজ। তখন হ্যাঁ কইতেছে, তোরা বাংলাদেশের ভালো থেরাপি ডাক্তার আছে, ইউটিউবে সার্চ দেখ দেখিস। আচ্ছা মানে আপনাকে সেই মিশরিয়ান ডক্টর যখন আপনি দেখাচ্ছেন, উনি আপনাকে সাজেস্ট করেছেন যে আপনার ফিজিওথেরাপি দরকার, এবং উনি আপনাকে বলছেন বাংলাদেশে খুব ভালো এই ব্যাপারে ডক্টর আছেন, মানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার ব্যাপারে আপনি ওনার কাছেই জানতে পারেন। মাশাআল্লাহ। হ্যাঁ বাদে আমার স্যার সার দিছি, স্যারের ভিডিও গেছে, স্যার এক্সারসাইজ করাইতেছে পিএলআইডি। আচ্ছা হ্যাঁ, পিএলআইডি এক্সারসাইজ। আপনার পিএলআইডি সমস্যা? পিএলআইডি আপনি এক্সারসাইজের ভিডিও আপনি দেখছেন? জি। এটা দেখে আরে আমি ডাউনলোড দিয়ে নামাই আছি, নামাই এলে আবার ডাক্তারে বাড়াত দিছি। বাদে কইলাম, স্যার এই যে আমরা বাংলাদেশের বড় ডক্টর শফিউল্লাহ প্রধান, ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, বাদে কয় যে উনি যে এক্সারসাইজ দিছে এটা কি আমি করতে পারি? ওই ডক্টরই বলছেন যে উনি কি সেটা করতে পারবেন? আলহামদুলিল্লাহ। মানে আমার কইতেছে কো উনি যারা বলছে তুমি সেটাই করো। আচ্ছা মানে আমি এটাই করলাম, 2-3 মাস করলে আমার ব্যথা বেদনা কমে গেছে, কমলে আবার বাংলাদেশ আয়ারিয়া এই সারা চিকিৎসা নিলাম। আমি 7 দিনে আলহামদুলিল্লাহ সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের আরেকজন প্রবাসী ভাইকে, অনেক কষ্ট করে বিদেশে যাওয়া। আমরা যারা বাংলাদেশে থাকি এবং প্রবাসী ভাইদেরকে আমরা যখন দেখি, আমরা অনেকেই ভাবি যে হয়তো অনেক সুখে আছে, অনেক ভালো আছে। হ্যাঁ দর্শক, আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্যই আমরা সাধারণত আমরা প্রবাসী যাই, যে আমাদের এবং পরিবারের একটু অবস্থার কিছুটা উন্নতি করার জন্য। এই যে আমাদের প্রিয়জন বলেন, পরিবার পরিজন বলেন, এত কষ্ট করে সবাইকে রেখে যাওয়া, দেশের জন্য সারাক্ষণ মন কাঁপতে থাকে। আমরা যখন দেশে কোনো একটা বিপদে পড়ি, আমরা সাথে সাথে কাউকে না কাউকে আমাদের হাতের কাছে পাই, যারা আমাদেরকে সাহায্য করার জন্য আছে। আমাদের আত্মীয় স্বজন বলেন, বাবা মা বলেন, সবাই আছেন, কিন্তু সেই প্রবাস জীবনে কেউ কারো না, কাউকে চাইলেও আসলে কাছে পাওয়া যায় না। আর এই পরিবারের জন্য যখন আমরা এত কষ্ট করে টাকা পয়সা ঋণ করে আমরা যখন বিদেশে যাই, গিয়ে যদি আমরা যদি সেই টাকা তুলতে না পারি, আমরা যদি সেই ঋণ শোধ করতে না পারি বা পরিবারের জন্য কিছু করতে না পারি, তখন সেটা খুব ব্যর্থতায় পর্যবসিত হয়। বিশেষত বাইরে যখন আমরা যাই, অনেকে আমরা বিভিন্ন ধরনের খুব জটিল এবং খুব রিস্কি কাজের সাথে আমরা জড়িয়ে যাই, উপায় থাকে না, কারণ আমাদেরকে নেওয়া হয় এইসব কাজের জন্য। এবং তখন যদি একটু অসতর্কতায় বা যে কোনো একটা ছোট্ট দুর্ঘটনা দেখা যায়, পুরো জীবনটাকে আমাদের পাল্টে দেয়। মাঝে মাঝে কোনো দুর্ঘটনা দরকার হয় না, আমরা আমাদের জীবনের বাস্তবিক জীবনে যে ধরনের কাজগুলো করি, কিছু নিয়ম কানুনের মাঝে আমাদের এই কাজগুলো করতে হয়। সেই নিয়ম কানুন যদি আমরা মেনে না চলতে পারি, সঠিক নিয়মে আমরা যদি সঠিক মুভমেন্টটা না করি, তখনই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। আমাদের দেহ নামক যে যন্ত্র আছে, সেই যন্ত্রের কোনো একটা কল যদি বিকল হয়ে যায়, তখনই সব ধরনের সমস্যাটা শুরু হয়ে যায়। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের একজন প্রবাসী ভাই উপস্থিত আছেন, বাংলাদেশের খুবই প্রসিদ্ধ একটি জেলা ময়মনসিংহ। ময়মনসিংহের গফরগাঁও জেলা থেকে উনি এসেছেন, গত প্রায় 8-8.5 বছর থেকে উনি প্রবাস জীবনে আছেন, পরিবার পরিজন ছেড়ে চেষ্টা করেছেন পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য, নিজের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। কিন্তু পিএলআইডি এই সমস্যাটাই ওনার পুরো জীবনটাকে প্রায় শেষ করে দিয়েছিল। সৌদি আরব থেকে ফিরে আসতে হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য। দর্শক, কী কী হয়েছিল সেই পুরো পরিক্রমাটা, এবং উনি কি আজ পর্যন্ত সুস্থ হতে পেরেছেন কিনা, সেই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম স্যার। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশের গফরগাঁও, কোথায় বাড়ি? বাংলাদেশের গফরগাঁও, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, গফরগাঁও থানা বাড়ি। আচ্ছা, এলাকার নাম কি? এলাকার নাম চোরালটি ইউনিয়ন, চোরালটি। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি আপনি গত প্রায় 8-8.5 বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন ভাগ্য উন্নয়নের জন্য। সৌদি আরবের কোথায় ছিলেন?
মক্কা মক্কা পবিত্র নগরী মক্কা পবিত্র নগরী আচ্ছা পবিত্র জায়গাগুলো দেখা হয়েছিল সব দেখা হয়েছে সব দেখা হয়েছে মনে একটা শান্তি লাগে সব সময় শান্তি লাগে আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ স্যারের কাছে এসেছিলেন এবং স্যারের আন্ডারে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন কি এমন ঘটেছিল আপনার জীবনে যেটার জন্য সেই সুদূর সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে হয়েছিল সর্বপ্রথম আমার মাজা ব্যথা ছিল মাজা ব্যথা থাকলে বাদে এক ডক্টর দেখাইছি মাজা ব্যথা মাজা ব্যথা কত বছর আগে এটা তিন বছর আগে তিন বছর আগে থেকে তিন বছর আগে কি হয়েছিল আগে তো সুস্থ ছিলেন ভালো ছিলেন কোমরে কোনো ব্যথা ছিল না ব্যথা ছিল হঠাৎ করে ব্যথার কারণ কি হঠাৎ করে ঘুম থেকে আচ্ছা ঘুম থেকে উঠেছেন ওঠার পরে দেখছেন কোমরে ব্যথা কোমরে ব্যথা তখন অল্প ব্যথাটা বেশি ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল হঠাৎ করেই দেখছেন মানে আগের দিন রাতে যখন ঘুমাতে গেছেন তখনও সুস্থ স্বাভাবিক সুস্থ ব্যথার কোনো নামগন্ধ নাই সকালে ঘুম থেকে উঠেছেন দেখেন প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা বাথরুমে যেতে পারছেন না রক্ত পরীক্ষা করছে কি বলেছিল তিন মাসের কি অবস্থা ব্যথা ধীরে ধীরে বাড়তেছে ব্যথা কমে না এর ভিতরে কি কাজে যেতে পেরেছিলেন কাজ এক মাসের ছুটি রেস্টে থাকছি ছুটি দিয়েছে কোম্পানি আপনাকে বুঝিয়েছেন আচ্ছা কেরালার ডক্টর তিন মাস ট্রিটমেন্ট করলাম প্রথমে আমরা জেনে একজন মিশরিয়ান ডক্টর দেখিয়েছিলেন আবার মিশরি এরপর আবার কেরালার ইন্ডিয়ানের পরে আবার মিশরি দিছি আবার আচ্ছা কেরালার ডক্টর জি আপনাকে ট্রিটমেন্ট দিয়েছিলেন সেটাতে কি হয়েছিল হ্যাঁ তিন মাসের দিছে দিলে এই পেইন কিলার গ্যাস্ট্রিকের ওষুধ এইসব আর ব্যথার মলম এইটাই ব্যবহার করছে আচ্ছা ব্যবহার করলে আবার মিশরি ডাক্তার দিয়েছি আবার তিন ডাক্তার হল দেখল আর কি মিশরি ডক্টর যখন দেখিয়েছেন সে কি বললো তো মিশরি ডাক্তার দেখাইলে হ্যাঁ এইটাই মাজা ব্যথা মাজা ব্যথা আর কো এক্সারসাইজ তখন হ্যাঁ কইতেছে তোরা বাংলাদেশে ভালো থেরাপি ডাক্তার আছে ইউটিউবে সার্চ দিয়েছিস আচ্ছা মানে আপনাকে সেই মিশরিয়ান ডক্টর যখন আপনি দেখাচ্ছেন উনি আপনাকে সাজেস্ট করেছেন যে আপনার ফিজিওথেরাপি দরকার এবং উনি আপনাকে বলছেন বাংলাদেশে খুব ভালো এই ব্যাপারে ডক্টর আছেন মানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি ওনার কাছেই জানতে পারেন মাশাআল্লাহ হ্যাঁ বাদে আমার স্যার সার দিছি স্যারের ভিডিও গেছে স্যার এক্সারসাইজ করাইতেছে পিএলআইডি আচ্ছা হ্যাঁ পিএলআইডি এক্সারসাইজ আপনার পিএলআইডি সমস্যা পিএলআইডি আপনি এক্সারসাইজের ভিডিও আপনি দেখছেন জি এটা দেখে আমি ডাউনলোড নামাই আছি নামাই এলে আবার ডাক্তারে ভারত গেছি বাদে কইলাম স্যার এই যে আমরা বাংলাদেশের বড় ডক্টর শফিউল্লাহ প্রধান ভালো ডাক্তার নাম করা ডাক্তার বাদে কয় যে উনি যে এক্সারসাইজ দিছে এটা কি আমি করতে পারি ওই ডক্টরই বলছেন যে উনি কি সেটা করতে পারবেন আলহামদুলিল্লাহ মানে আমারে কইতেছে গো উনি যারা বলছে তুমি সেটাই করো আচ্ছা মানে আমি এটাই করলাম দুই তিন মাস করলে আমার ব্যথা বেদনা কমে গেছে কমলে আবার বাংলাদেশে আইয়া এই স্যারের চিকিৎসা নিলাম আচ্ছা তারপর আপনি তিন মাসের মতো আপনি স্যারের দেখানো যে ব্যায়ামগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করেছেন এবং দেখেছেন ব্যথা অনেকটুকু কমে গেছে এবং একটা কনফিডেন্স চলে এসেছে আপনার ভিতরে যে যেখানে আমি একজন মিশরীয় ডক্টরকে যখন স্যারের ভিডিও দেখেন উনি নিজেই বলেন যে আমি এই ব্যায়ামগুলো আমি নিজেও করব এবং আপনাকেও সাজেস্ট দিয়েছেন এবং আপনি তখন বাংলাদেশে চলে আসেন এবং সরাসরি স্যারের কাছে বাংলাদেশে 8 তারিখে আইছি 12 তারিখে আবার স্যারের কাছে আসি স্যারের কাছে আসছেন আয়াতাবাদে রুম খালি নাই ভর্তি হতে পারি না কোনো সমস্যা নেই স্যার কাছে যখন আপনার রিপোর্টগুলো আপনি দিয়েছেন সবগুলো স্যার রিপোর্ট পর্যবেক্ষণ করেছেন দেখেছেন স্যার কি বলেছেন স্যার বলেছে যে আপনি সুস্থ হয়ে যাবেন 15 দিন থাকতে আলহামদুলিল্লাহ শুনে তো কেমন লেগেছে ভিতরে আমার মনে খুশি হয়েছে একটা
কনফিডেন্স পেয়েছেন সারা বালাবানের মানুষ তারপরে যে আপনি ভর্তি হয়ে গেছেন আমি সাত দিনে আলহামদুলিল্লাহ সুস্থ মানে ভর্তির পরে সপ্তমতম দিনে আপনি দেখছেন যে আপনি পুরো সুস্থ হয়ে গেছেন সেই এই যে এত দীর্ঘ তিন সাড়ে তিন বছরের ব্যথা ডক্টরের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না অথচ মাত্র সাত দিনে আপনি দেখেছেন সুস্থ হয়ে গেছেন সাত দিনে সুস্থ হয়ে গেছেন আপনি নড়াচড়া মুভমেন্ট উপর নিচ করা সবই করতে পারছেন সিঁড়ি দিয়ে উঠা নামা করতে পারছেন বাইরে যেতে পারছেন আমি দেখেছি আপনি বাইরেও গিয়েছেন সিঁড়ি দিয়ে উঠা নামা করছেন সব কাজই আপনি আমার কোনো সমস্যা নেই আমি যখন আপনার রুমে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করছি পেশেন্ট কোথায় আপনি বলছেন আমি পেশেন্ট বলছে আপনাকে দেখে মনে হয় না আপনি পেশেন্ট আচ্ছা তো এখন এই যে কততম দিন আজকে আপনার আজকে দশতম দিন দশতম দিন মানে আপনি সাত দিনে সুস্থ গেছেন তারপর আপনি তারপর একটু থেকে গেছেন তিনটা দিন পুরো ওভারঅল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ পুরো আগে যে সুস্থ আসলাম মনে সুস্থ আছি মানে তিন সাড়ে তিন বছর আগে যে সম্পূর্ণ স্বাভাবিক মানুষ স্বাভাবিক সব কাজ করতেন এখন আপনি কনফিডেন্স যে এখন আপনি সেই কাজগুলো আবার সব করতে পারবেন কারণ শরীরের ভিতর আপনি বুঝতে পারছেন সেই কাজটি আবার করতে পারবো তার মানে এত সুদূর থেকে দেশে ফিরে আসাটা চিকিৎসার জন্য মানে ব্যর্থ হয়নি সঠিক ছিল আপনার ডিসিশন সঠিক চিকিৎসা পাইছি আপনার আশপাশে তো এরকম আমি দেখেছি আরো অনেক পেশেন্ট ছিল তাদেরকে কেমন দেখেছেন তারা কেমন সুস্থ হয়েছে সবাই আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ মানে যতজন এক একজন এক একটা সমস্যা নিয়ে এসেছেন সবাই সুস্থ হয়ে তারা বাসা চলে গেছে বাসা চলে গেছে এটা দেখার পর নিজে আরো কনফিডেন্স পেয়েছে আরো কনফিডেন্স এবং এখন আজকে আপনি সম্পূর্ণ সুস্থ বাসায় জানিয়েছেন আপনার সুস্থতার কথা আলহামদুলিল্লাহ জানিয়েছেন সবাই কি বলেছেন ভালোই বলেছে আলহামদুলিল্লাহ তো আপনার সাথে যারা আপনার সাথে কাজ করতো সৌদি আরবে বা আপনার দেশে যারা দেখেছে আপনাকে যে আপনি এরকম অসুস্থ একটা মানুষ হয়ে গিয়েছিলেন নড়াচড়া করতে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না কাজে যেতে পারছেন না এই যে যে একটা হঠাৎ করে মানে তখন মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি সারা জীবন এইভাবেই হয়ে যাবো আমি কি একটা সব পঙ্গু হয়ে যাবো এটা তো মনে হইতো যে ব্যথাটা হলো সবচেয়ে খারাপ অন্য অসুস্থ ভালো কিন্তু ব্যথা বেদনা রাতের পর রাত কি জেগেছে যে এরকম ব্যথার যন্ত্রণা ঘুমাতে পারেননি রাতে ঘুম হয়েছে না ব্যথার যন্ত্রণা সারা রাত এবং পরদিন সকালে আবার কাজে যেতে হয়েছে অনেক বেশি কষ্টের এবং আমরা জানি ওখানে খুব হার্ড পরিশ্রম করতে হয় খুব কঠিন পরিশ্রম করতে হয় বিদেশ তো মানে বিদেশি অবশ্যই এই যে এতদিন পরে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন একটা সময় আপনি অনেক মানুষের ভিডিও দেখতেন আপনার সামনে এখানে অসংখ্য আমাদের শ্রোতা আছেন অনেক দর্শক আছেন যারা হয়তো এই মুহূর্তে দেখছেন তারা হয়তো জানেন না আপনার কাছ থেকে যদি কিছু বলেন এই চিকিৎসা সম্পর্কে আচ্ছা আসসালামু আলাইকুম দেশবাসী যা ব্যথা বেদনা দীর্ঘদিনে ভুগতেছেন আপনারা এই ঢাকা ডিপিএস হাসপাতালে আসেন শফিউল্লাহ স্যার প্রধান খুব ভালো মনের মানুষ চিকিৎসা করেন থেরাপিস্ট সিস্টার সবাই চেষ্টা করে রোগীরা সুস্থ সারে নিজে রোগী চেষ্টা করে সবার আন্তরিক প্রচেষ্টা থাকে একটা সবার আন্তরিক চেষ্টা করে রোগী সুস্থ করে তোলে আলহামদুলিল্লাহ সবাই আপনারা আসেন যা ব্যথা বেদনা ভুগতেছেন আল্লাহর রহমত সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা হয়তো উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন গুছিয়ে বলেছেন কিন্তু গত তিন সাড়ে তিন বছরের যে কষ্ট ছোট ছোট সারা রাত জেগে থাকা পরদিন আবার সেই হাড় খাটুনি সেই পরিশ্রম করা দিনের পর দিন একদিন দুদিন না আপনারা চিন্তা করতে পারেন সেই যে কী কষ্টের কথা আমরা দেশে হয়তো কোনো না কোনো সাহায্য পাচ্ছি কিন্তু বিদেশে কারোই কোনো সাহায্য পাওয়া যায় না সেখানে তারপর আমরা চেষ্টা করে যাই যেটা আমার এই ভাই করেছেন হাল ছাড়েননি দেখুন আপনি যদি ভালো কিছু করেন আপনার নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দেখুন উনি যে ট্রিটমেন্টগুলো দেন আজকে দেশের গণ্ডি ছাড়ে সেই নাম বিদেশে ছড়িয়ে গিয়েছে মিশরিয়ান ডক্টর উনি নিজে পর্যন্ত স্যারের কথা জানেন এবং উনি নিজে বলেছেন যে উনি নিজে সেই ব্যায়ামগুলো করেন এর থেকে বড় প্রাপ্তি আর কী আছে আমরা কেন চিকিৎসার জন্য দেশের বাইরে যাব আমাদের দেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের সব চিকিৎসা আছে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা
আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।